শোনা হবে না তোর বাপে হবে এই যে দাও আমার ব্যাক করলো তোমার হাবা কইছে আমার বাপের তুমি আমাকে গিয়া তে তুমি খেলা আমারে দাও হাবলা খাবলা কম কইছেন ভাই কোন দাও বাইতে গেতাছি বাইতে গেতা যাও ভেন্ডরে গেছিলা ভেন্ডরে গেছিলা ভোগনে ভোগশুরি ভোগশুরি আরে কি তোমার ভিতরে কি রোমান্টিক রোমান্টিক আছে কি ভাই গো না না গিরি তো এটা হক হলো আর কেউ টান দাকে না যাব না বুঝছো কি এলাকার ভাই বড় যার হাবা হইলি কি তাও তো এলাকার ভাই তুমি তুমি লুঙ্গি ভালো করে তোমার তো টান দিলি হয়ে যাবো গা আমার আবার জাইন গাতে ভাই এই জিনিস দেখছাও কি ধান জাইন গাতে চলি না বুঝছাও কি হ্যাঁ কোন আছে হুশবাড়ি যাব না বাইতে গেতেছি ভাই হুশবাড়ি যাব তো ভাইরা ফেফার খেউরে বার গেছিলাম মাইছে না চুল রাই খালি মাসখান আমি নাই রে মাসখান একবার দোয়া কইরা খালি দুই সাইডে কইরা রাইগা আর পাশে কইরা রাখছি বুঝছাও মাসে খালি দুই সাইডে রাখা আবার এন্ড কেসকি সার কাটা দে আমি ওডি জানিলাম না চান্দি দোয়া কইরা দুই সাইডে কইরা কইরা রেখে দিলাম আর পাশে করে খাড়া খাড়া করে রেখে দিলাম এটা কেসকি চাটনি এটা কেসকি চাটনি তুমি আসলে কি করতে রুনান্ডা আছে না রুনান্ডা করে মাথা করে চাই চালাইতে ওরে বাল দেখে তো আয়া দরকার না আমি মেলাম না তুমি যা মাই আমি হে বল খেলা কি লাগে বর্তমান বন্ধুকে আমি কই স্টেডিয়ামে বল দা কোনদিন আড়া হামু হসিবার যাবা তুমি হসিবারতে যামু তাহলে আনলে হসিবার যাবা বাইতে যামা হল সারা জানি বের বুঝা না ও তো বাইতে যা হসিবার যাবা না হে যে তো খেরে এলা বউকেরা ফিরে আবো কি আর আবো আবো কইছে তোমারে আঙ্গ বাবার পড়ে দিলাম কইছে তো আমরে ফুলার দিয়ে দেনগে ও তাই নাকি আরে ও শোনা ভাই এত সুন্দর তিনে ভিজে এত সুন্দর কাপুর সেটা তো বড় থাকে এটা তো ধন্যবাদ দিলাম খালা কেরা কাপুর আমি ভালো বুঝি আমাকে হাবা ভাই তুমি কি আছিস ভাই হালা জানি না খালি পয়সা বলে ভাই আমি বড়ই ভাই হঠি দেখি বাবে যদি কোনো কিছু কয় টয় শয়তান মতন না হয় তাহলে আমার একটা মিস কল ডিসকল দিও আমি ভাবিরে শয়তান করে দেবনি আল্লাহ পাগল হালা জানি কোন মাথা টুপি দেয় উঠতা পাইলে ওইটা আমার কই হাবা তোর সব দুষ্টি হাবা আই মুনমুন মুনমুন রে আই মুনমুন কি হইছে সিলা সিলি করতেছ কে যা দেখো গেদারে খেরু করবা পাড়াইছি গেদারে হসুবাড়ি বাড়ান নাকো গেদা গো খেরু এবার কাছে আন্তরা বাইতে হয় নাই বিআই ফোন দিছিল রাগারাগি করতাছে গেদারে যাবার কইছে তো তোমার পোলা কি যাইবো তোমার পোলা কি কথা শুনে না ও তো বব্বরের বাচ্চা বব্বর হইলো এর গাদা হইছে তো তোমার লাগি গাদা হইছে তুমি আদর করে করে মাথা উঠতো না কইছি যে পুত্রিকার গুলো কইমু এত আদর কইরো না আদর করছি ও আমার একটা মাত্র পোলা ওর আদর করব না কার আদর করব বেশি আদর করছি টিকা ওইটুকু হাবা গছ রইছে ও তো ভালো কাম করছ এখন তো পোলা কথাই শুনেই না আচ্ছা ঠিক আছে ব্যাগ দরজা হনা মার খালি পোলাড়া হোক পোলাড়া বাইতা হোক তারপর ওর ব্যবস্থা আমি করব ওর ব্যবস্থা না করে সারা কি ব্যবস্থা করব আমরা পোলা ও তো ব্যবস্থা করবে হেনা কও ওরে ওরে গুতাবু তুম এত হাবা থাকে আমার সামনে আমার পোলার একটা উত্তম দিয়া দাও আমি তোমার ছাড়ব না আগে থেকে শাসন করে নাই ও তো দেখ তোর পোলা কি পড়ে রইছে জোকার ইয়া করোগা মজবুর একবার সার্কাস প্যান্ডেলে যাইয়া নাচোগা যাও তাহলে বলদের বাচ্চা বলো মানে তো আবার গেল কইলাম না আমার 25 টাকা যদি প্রতিদিন দেয় আর যাই হ্যাঁ ই কর তোর বাইরে নিয়ে যা তোর বাইরে দিবি 4000 তোর দিবি 2500 হুমুদি বলে যেটা খাচ্ছরে বলে রে নসাই যে আমরা দুইজনে যাই সার্কাস খেলে আইগা দুইজনে যায় হুমুদি বলে বাইতে যাই হারামজাদা পুরা কয় কি হ্যাঁ তোর বাপ এমনি আর কি করে কইছে তাই তুই আমারে সার্কাসে নিয়ে খেলা দড়া করাবি হ্যাঁ যাওগা তুমি যাওগা বুঝে কইছ না যে বাপকে বেড়া সিবাই কে হোরা গোরা আরে হন্দে যে মাউকে বেড়া সিবাই কে গোরা বুঝো নাই এই যে বাবা শুনো তুমি আমারে একটা মাত্র পোলা তোমার আমি বেশি আদর করছি তুমি আমার মাথায় উঠাও তোমার এই যে দমে খাড়া রইছি কথার কথা বুঝে আম পড়ছে এখন গড়ন হইছে যদি হসুর বাড়ি যাও বাড়ির বাইরে যাও প্যান্ট শার্ট টাই পইরা জানাগে এই যে পরছা ওটা কার প্লাউজ তোমার মান না এটা পরো নাকবো কার আঙ্গ ফুবুডা ও তোমার ফুবুডা তোর ফুবুডা বাইতে না রাখছে খাইরে খাচ্ছনি আলমারি মধ্যে আসলো না আগে তাহে কোনা বাইকেরা পড়ছে বাজান এই যে তোমার হসুরে ফোন দিছ আর বুঝছাও এবারে রাগারাগি করতাছে গাল বাটাছে আমারে হ্যাঁ ওই শালির বলে মাইসের বলে গাল বেরগে তোমারে গাল না আমার শালার বিআই আমি গাল করতেছে হ্যাঁ সুমন্তির বিআই এখন আমি কোলা পড়াই দিলাম তোমারে যাবার কইছে বোডা নিয়ে হোগা যাও শুন বাবা বিয়াটা করছাল বেশি দিন নাই এখন তুই হলো তাগোবাড়ি নতুন মিয়ার জামাই তুই যদি না যাস এলাকার বাসে কি কইবো এইজন্য তোর যাওয়ার উচিত আচ্ছা তাইলে আমি গেতাছি আমারই করো আমার খাবার ধান নিও আচ্ছা নিয়ে আইতাছি তুই খাড়া হইনে এনে খারাপ ওকে ওই যেটা খুলুক এনে খুইলা প্যান্ট শার্ট পরে জামান নাকা যাবো বলদের নাকা যাও শ্বশুর বাড়ি এই না বলা করব তুই তো জানা খুলবো হ্যাঁ তুমি জানো না শ্বশুরবাড়ি এলাকায় যাই আবার খাবার খাইও না, তাহলে মাইসে কবো যে পোলা দুধই ছাড়ে না। ও শ্বশুরবাড়ি তাহলে দুধ খাম না যায়, আমি তো যাবো না, তাহলে তুমি তো যাও গা। আচ্ছা 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 ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। কোয়া যায় হলো কোয়া নাকি? এখন এই মুরগি রাস্তায় যায় বাজারে যায়া বেইছে, তারপর এক কেজি মিষ্টি নিয়ে যাবি, আর যে তোর দুধ গাঁদা ফিটারে বেড়ে দিছি, ফিটা লাগলে খায় নিবি। এটা পকেটে থুয়ে দে, হাইরা থুয়েটা মাইসে দেখবো। বলো দাঙ্গল মাইসের সামনে খাইস না। এখন যখন এই দুধ শেষ হয়ে যাবে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এই ডিব্বাটা ফালা দিয়ে থেকে যাস, ওই এলাকার মানুষের জন্য টের পায় না। সব শেষ হবে, দুধ ফুরে গেলে আমি আমার কাছে যাই, আমার দুধ দেন তো খাবো। আরে তখন তোর বলত কইব, তুই যে বলত এনে করে জানে না কেউ, কে আমার শ্বশুরবাড়ি যাইবা না? না এ পাগল পুরা না, এই তো থাকো মেটাস আমার গরম করে ফলাইলে বলো না। তোমার বউ আছে না, আমার পোলার বউ, আরে কই ও যে আমার দুধে তুই হরি হুসুর দেন না জানে। ও বউরে কইব যে বউ দুধ দাও খাবো, দুধ দাও দাও দাও। আরে হাই এ তো আল্লাহ কইছে বউ আমার খিদা লাগছে, দুধ দাও। আচ্ছা আচ্ছা কমনি বাইরে দেখি কোন শালি আর বাপের বাড়ি যাব নাইসা নাইসা বাইরে। আরে আমার শালিরা গুতায় না ভাই, গেলে বাইরে না। তোর তো দুই দিন পর পর খাইতে মন চায়। আমার বাপের বাড়ি তো হগল মনে মরস, তোর বাইরে বাড়ি নাই? ওই শালি কই যে বাড়ি ঘর বেছে, হোসেনের বাড়ি ঘর বেছে একবার আবার আরাম ভিজা থাকো না। হ্যাঁ হোসেনের বাড়ি ঘর বেছে, তারপর ভিক্ষা করে খা। মইরা গেলি তোর নাম রাইবামু, মরার আগে বেইসা তুই আই। তুই এখনি মার, আমার বাপের গলা টিপা মাইরা ছুঁয়ে দে। খাতুনি তোর বাপের মাইরা আমি আশা মেমু, আজকে যাই তুই মারবি মাইরা, ওই জমি জমা যা আছে দলিল পাতে নিয়ে আবি, পরে খারিজ টারিজ করে আগুন নামে লেগে নেব। আমনের মতো জামালের কপালে আমার উষ্টা। খাতুনি তুই কি মনে করছ যে তোর তকবেতে খাবার যায়? খাবার জান না, আপনি লেই মারতে জান, লেই মারতে। এবার যাই চার পাঁচজন পোলাহান ঠিক কইরা রাইতে তোর বাপের মাইরা মাইরা ও কাগজ পাতে নিয়ে আম আমি। এই যে কপালে শনি টানলি কে? তোর কপালে এখনি শনি আছে, আমি তো জামই না আর ফোন দে এলাকার মানুষ তো। আরে আমি কই যে তোর বাপের তোর নিজে হাতে মার, ওই মন্দজন আসামি বানাইস না। আসামি এলি তুই দিও, আমি মারি, আমি মাইরা জেল খাড়ি। আর তুই নতুন বউলা বাসর ঘর করে আমার বাপের বাড়িতে যাই, তাই না? যাই না হিনু কেডা নু বাপের বাড়িতে যদি বিন্দু পরিমাণ জায়গা জমি পাই, তোর নামে তো জীবন হলো না, সব আমার নামে খুদা করে তুই। তোর নামে দেমু, তোর নামে দেমু, তোর নামে দেমুনি। তোর মার খাইতে খাইতে জীবনটা অর্ধেক তামাতামা হয়ে গেছে, তাও তুই মারো। আসলে আমি দিন দিন শুকা যাইতেছি, আমার ব্লাউজ ঢিলা হয়ে গেছে। আরে এই যে তোর বাপের রেকর্ড করে দিছে মেয়ার জামাই, ওই যে দোকানদার সেদিন নিয়ে গেছে না, না রেকর্ড করে ভিডিও করে রাখছি যে এই জমি জমা তুমি বাবা জামাই মারমে খাবো না। এই গাদা আমার বাপেরে কিছু খাওয়াইছো? আরে আমার বাপেরে কার খিলাইছিলাম? ওই যে এক কলকি গাজা কিনা আউলের দুই ফুট দুইটা পোলা হাতে দে খিলাইছিলাম, তারপরে কইছে তারপরে ভিডিও করতে। এই তো মাথা লয়ে জামুক দিয়েছে, তাই দিয়ে আই দেখি। এইবার উনি তোর বাপের লগে শেষ বুঝা পড়া হবো না, তোর বাপের মারা এইবার তোর লগে আমার শেষ বুঝা পড়া হবো, আমার বাপের লগে কিছুই হবো না। আমিও ভাবছি যে এইবার যাই হেলা না তোরে থুই আমু, না জমি হতা দলি হতা দলি আমু। আমি যাইতেছি তোর বাড়ি ঘর সালাম যা শালি, তুই থাক পিছা মারা করে পিছা মারা, তুই তোর বাপ জন্মের সব খালি তোর তালাক দিলাম না, আগে ঘরের দরজা খুইলা খাস। হ্যাঁ হ্যাঁ খাস শুনি জানি কনকার তোরে বিয়া করার আগে যদি জানতাম না তোর এই চরিত্র, তোর আমি বিয়া করতাম। হুমন্দির বলে রে মুরগির দাম কই 600 টাকা, আমি 150 টাকা নিতে তো বেশ মইনা। আবার আমারে কই হাবা হুমন্দির বলে যা। আরে ভাই তুই এক লাখ লাখ কি কইতেছ? আমি তো কিছুই বুঝতাছি না, পকেটে একটা মানুষও নাই। এই মুরগির দাম করে কয় যে মুরগির দাম দিম তোর 600 টাকা, আমি বললাম যে তোমারে মুরগি দিম না, আমি মুরগি 150 টাকা নিচে বেচমু না। তোমার তো মুরগি এটা সুই না আগা করছে দি চল সারা খাচ্ছ, সারা জুয়ান মুরগি হবে। আমি মা কইছে যে এটা বেচা মিষ্টি কিনে নিবি হরসি করি। হ্যাঁ তোমারে দেখতেছি একবারে হাবা হাবাই হসুর বাড়ি। তোমার মা যে কইছে যে মিষ্টি নিয়ে যাইও এই মুরগি বেচা, তুই মিষ্টি না গাতা তাও তো একটা মাংস না এই মুরগি নিয়ে মেলা দিছা। আর গলায় কি হ্যাঁ আর কাপড় চুরে বস পাস কি যাইবো হসুর বাড়ি? রাস্তায় খিদে নিলে দুধ খেয়ে নেই ভিড়ার নগরে, তাই না? হ্যাঁ আচ্ছা হনু তোমার একটা কথা কই, এ তোমার শ্বশুরের নাম কি? সুরমান। ও তুমি আমার বোনের জামাই হইলা, সুরমানের নাম কাকা হয়। ও তুমি আমার হালা। হ্যাঁ দুলা ভাই হালা, তুই আমার দুধ খাবার চাইছিস। আরে তুমি এই হালি বয়সে তুমি বিয়ে কর যাও শ্বশুর বাড়ি কাছে যাও, তুমি আমার বোনের জামাই, এই দুধ ছাড়া যে তুমি রাস্তাতে আড়াহারো না, এটা হলো সমস্যা রে ভাই। আমি মনে করি দুধ দেওয়ার সময় যাই, আমি দুধ নকি করে যাই। আসলে কি তোর মা বাপ শক্তি হাবা ছিল, তোর বংশধর কি হাবার বাচ্চা নাকি? ভাই হালার বলা হালা, আমার বাপ মা আমার চোদ্দ গোষ্ঠী হাবা থাকবো, আমি নিজে হাবা হুমন্দির বলা জানি। ভাই বংশের মধ্যে হাবা না থাকলে নিজে কোন হাবা হয়? যে কারণে না যাই শ্বশুর বাড়ি যাবি না, আঙ্গ কাকা গো বাড়িতে তো যাবি। তুমি কি বলে মুরগি দেখছি তুই কত নিবে? ভালো কষ্ট দিল ভাই। আচ্ছা দুলা ভাই কয়টা নিবে কষ্ট দিই? 175 টাকা। 175 টাকা কিছু বেশি নাও না বেশি না বেশি নেবে না ঠকা ঠকা না না ঠকা ঠকা না আরে 250 টাকা দিও একটা কম না হ্যাঁ একটা কম না আর 20 টাকা বেশি দিও তুমি 150 টাকা দিবে 150 টাকা দিবে 150 টাকা চালান নাকি জাগো দুলা ভাই এই জিন্দা যাও ইন্দা যায় না এই পানি পার হয়ে যায় না গোকুল তো পড়ো না জানি পাকা একজন 600 টাকা কইছে একজন 625 টাকা কইছে হালা গো মুরগি দিবা যামু কায় কাম না হালার দাম যে হালাই মনে করে 600 টাকা কইছে ও তো আর না গলা হাবা পাগলের বাচ্চা দেহে মনে করে 600 টাকা দাম কইছে ওই মুরগির দাম বড় জোর মনে করে 150 থেকে 200 না 250 টাকা হবো তুই তাও বেশি না না বেশি জায়গা পাগল জানি উনকা হ্যাঁ সোনা রে বেহাদা না বই না না বই তা ভাই আগে যা পিছে পিছে আইতে না পারছে কিন্তু আমি সংসার করতাম না মানে করতাম না আমি মনে দেখা ছোট আমাদের মারি যারা জামাই নাকি গো ভালো আছে ভালো আছে হ্যাঁ তোর বাড়ি কথা সা এ না খুলেন কে আরে বাবা দুধ কা ফিরার খাও তুমি হ্যাঁ খিদা লাগলে খায় না কি খিদা লাগলে খায় না এক অরিজিনাল দুধ না ডুপ্লিকেট দুধ গায়ের দুধ পানায় জ্বালতে নিছি তো দেখ আজকে আইতা সা এই মুরগি নিয়ে আইছো কেন নিগে এই হাই দে ফিলোসফিন চাই ফিলোসফি ভাই এ ফিলোসফি ফুফুরটা পিনদাইছি হাই হাই ফুফুর ফিলোসফিন দে আপনি ঘুরতাছ ভিতরে কিছু আছে না পেন আছে তারে ফিলোসফি আছেন তে বেচারা নতুন নতুন জামাই পুরুষ মানুষ তোর না দরকে ফিলোসফি পিনদার আমি রাতের বেলা ঘুমামু না ভাল লাগে রাতের বেলা চল যাইতে ভাই কাপড় চোপড় লাগে না 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 খুলেন কি জানি আমি নিসা পেন পিনছি নিসা পেন পিনছে কি শোভা না শোনা না ক্যাপটা তো সুন্দর এ হে জামাই এ কি সামনে দিছো বাবাজি এরে ল মানে কুরকু সামনে এ হাবানা রোহিঙ্গা না কাল দেখা যায় বাবাজি তো সামনে এড়াই রকম কি সুন্দর কতগুলা সেন গাড়িছে গো এ যা জামাই সাহেব তুমি কেন হোর বাড়ি যাইতাছ না হো হোসের বাড়ি যাইতাছ হ্যাঁ হোসের বাড়ি যাইতাছ এ সাথে এ বেশ না বেশ না হ্যাঁ এ আঙ্গুল না বেশ মনে হবে ওই মিষ্টি নিবার গেছে তা মিষ্টি নি আম তো মারা না বাচ্চা কাচ্চা নাই তো ভাবছি এরা মুরগির বাচ্চা কিনা পারমু এই তুমি দেখ মুরগির বাচ্চা না হ্যাঁ এটালে মুরগির বাচ্চা থাক মহিলা মহিলা আরে পাইলাম না বিয়া দিমু কত নিবে কারে বিয়া দিবে ওই যে মুরগিরা আরে বিয়া বউ না দাম করো বেচবা না তুমি বেচবা না কোনে নিবে হসুরবাড়ি নিয়ে দাম হসুরবাড়ি না নিয়ে যা এটা বেচা মিষ্টি নিবার চাইলাম এখন মুদির বলে 600 টাকা দাম করে না এরা কইলো তোর কাছে 20 মিনিট তাইলে ফিরাই দাও যে 150 টাকা দেবো তারে দিমু এখানে ফিরাই দাও নিয়ে যাও हाँ देन मुर्गी देन ओए ए हे জামাই ও যে মুরগি গেছে গা ও যে हाय हाय কত দূরে গেছে মুরগি আমার মুরগি সাথে আমি নিচে নিয়ে কি চোপ না মুরগি ধরে নিয়া মনে ও মা গো মার মুরগি সাথে বসে ওই খাচ্ছি মুরগি সারা জানো চটকে আর বলে দে সারা জানো চটকে নিগা বেচারা তুমি না বললা বাদ নিবা মুরগি এই ঘর জামাই ধর ও যে কাছে মুরগি ধরে নিয়ে যাও আরে কান্দ কেন কে ধরে ফিরে খাও আরে ফিরে আমি ফিরে যাম না জামাই সাপটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে সাপটা সাপ এই কি করবে সাপটা সাপ যদি বেসা হবে তারা কিনা রাখি এ নাঙ্গো মা কিনে দিলে ঠিক আছে খাচ্ছি ঠিক আছে দেখ দেখ কিবা দেখ সেই রকম লাগছে হাই হাই জামাই তুমি এত দামি জিনিস পিনতো কেমনে তুমি হোসুরবাড়ি থেকে যেদিন যাও সাপ নিয়া যাই আজকে আর বাপের বাড়ি যাব তো ঘুরে ঘুরে আই গে যাও ওই যে মুরগি গেল মুরগি ধরে নিয়ে যাও হ্যাঁ আল্লাহর ওনারা গনি গনি এরকম লীলা গেল হাওয়া গনি গনি হোসুরবাড়ি মুরগি ধরে নিয়ে মানে হাওয়া মুরগিটা ছাইড়ে দিল ছালিয়ে আমি মুরগি ধরে কোন দাম করছে আ টিডি টিডি আকুরটা তোর খাবার দিব আ টিডি টিডি হালা গনি গেলে হসি বেরে শান্তি নেই গেলে রাখে 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 দি এই সে এই তুই কোন আছে তাই হুন রাখে বাবা ডাক না দিতে তাই বললাম আগে দি এক গ্লাস পানি আছে আছে আব্বা বের তো বেছে না ও তো আহে নাই কি কইতা থাও পুত্র আহে বেলা না গেলগা তো বেলা গেলগা তোমার মেয়ের জামে আইতাছে না তাই কি আমি জানি ঠিক সমস্যা কি কই কি দে কি কয় না রাস্তায় কোনো অঘটন করলো তো করেন ঘরছে না না গো আমি কিবা করাবো কি ফোন দিছিলি কি না ফোন দেই না হেতার ফোন চালায় না কিবা করে ফোন দিমু কইছে এখন তোরে আইতাছ না কি দা কি কইতাছ না তোর হাসুরে ফোন দিতি তোর হসুরে ফোন দিতি তালি সঙ্গলাকে তো কোন সময় আইছে না আইছে হ্যাঁ ঠিকই কইছো ফোন দিলেই তো ভালোই তো মনে হয় একটু হাবা গোবা মানুষ না তুমি বিআইরে ফোন দিয়া খবর নিবা না এই ফোনটা নিয়ে আইছে দেখি আমি ফোন করে দেখি বিআইরে ফোন করে দেখি ফোনটা আইছে ওই তো জামাই বাবাজি আইছে আইছো কি তুমি আইছি কি আছো ভালো আছি শরীরটা তোর কি আছে ভালো আছে না তো বাবাজি তোমার কাপড় সবরে রে হালকে ওই এক বাবা চাইলো তো গদে 60 টাকা দিলি পারে ভালো দেয়া দেব আমি আজকে আমার বাবার বাড়ি যাব নাইরা বিয়া বাবার দিয়েছি চিন্তা করছো এই নাকি মাইয়ার জামাই এই এই কাপড় সবর মাইশে নিয়া জায়গা তুমি কি করো তোমার কাপড় সবর মাইশে রে দাও কই লাগে আমি তো হেডা বুঝি না হ্যাঁ এইজন্য কাপড় সবর চাইছে আউশ করে গায়দা কইলো আর বাবার বাড়ি যাব তেতে না কোনা আবার একটা মুরগি নে বেড়ি ছাইদা দিছে হ্যাঁ চিন্তা করছো এই মুরগি বেচা না আঙ্গ মা কইলা যে ওই দোহারে থেকে মিষ্টি নিয়ে যাস পরে হ্যাঁ খালারে 600 টাকা দাম কইছে থেকে না বেশি না 150 টাকা যদি কইতে তাহলে বেচতাম এটা বলতের বাচ্চা লাগি বলত কি বানাইছে নাকি হ্যাঁ বিয়ে করে বলত বানাইছে এত বলো তুমি ঠিকই তো আছে বিয়াটা তো তোর আব্বাই দিছে ওই দিছি তাতে কি হইছে পোলা তো দেখতে হইতে খারাপ আই বানর দিছি তাতে কি হইছে এ খাবা গোবা মানুষের কাছে মাইয়া বিয়া দেয় মানুষ আরে মুরুবি মেশে বানর গবেন না বানর গলি বারে আপনার হামিদ কাটা দেব এটা তোমার শাশুড়ি আর কোনটা এটা ও শাশুড়ি হ্যাঁ শাশুড়ি কি আছে ভালো আছি এতক্ষণ পরে শাশুড়ির খবর নিতে এটা কি দুধ দুধ কে বতিটা জানো কেন খায় জানো না তুমি সেটা পিটার খায় না জানেন না দেখে হাসাই দুধ গায়ের দুধ পানে না জায়গা দিছে খাবার নিয়ে দুধ নাবা আসলো তো হ্যাঁ দুধ ইন্না খেতে থাকো আমি ইন্নার বই থাকি তোমার নাকি তো পোলাও মাংস রাতে হেল নাকি বাবু ওটা তুমি খাই না আমি খালি দুধ খাই দুধ খাই আব্বা আমি দুধ জাল দিয়া থইছি হ্যাঁ আমি দুধ জাল দিয়া থইছি না বুঝতে আব্বা বুঝে না আমার সোনা কি দুধ জাল দিয়া থইছে খালি খাম এত কিছু পাকলাম কিসের নিগে ও নাম বাবা রে গেলেন গে